এবারও কুরবানির পশুর চামড়ার দাম নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রামের মৌসুমি ব্যবসায়ীরা সরকার চামড়ার দাম নির্ধারণ করে দেওয়ার পরও সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাচ্ছে না তারা তবে আরতদারেরা বলছে সরকার নির্ধারিত দামটি প্রক্রিয়াজাত ও পরিবহন খরচ সহ বিষয়টি না বোঝার কারণে মৌসুমি ব্যবসায়ীরা লোকসান গুনছেন চট্টগ্রাম থেকে গোলাম মাউলা মুরাদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট প্রতি বছর রপ্তানিযোগ্য চামড়ার পঞ্চাশ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদে ঈদের দিন দুপুর গড়াতেই চট্টগ্রামে শুরু হয় কোরবানির পশুর চামড়া সংগ্রহ এবছর সরকার লবণ দেয়া গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে ঢাকার বাইরে প্রতিবর্গ ফুট পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা খাসির চামড়া আঠারো থেকে বিশ টাকা এবার কোরবানির ঈদে সাড়ে তিন লাখ পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে চট্টগ্রামের আরতদাররা কিন্তু চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম না পাওয়ায় হতাশ এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা এদিকে আরতদাররা বলছেন কেমিক্যালের দাম বেড়েছে এমন অজুহাতে ট্যানারি মালিকদের কাছ থেকেও সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না তারা তো আমরা যখন ওদের চামড়াটা এই আপনার বিকাল চারটা তিনটা ওই সময় ছয়শো টাকা বলি আমরা তো ওরা তখন চামড়াটা আরো বেশি বিক্রি করার জন্য দেয় না আমাদেরকে তো এটা রাতে যখন আপনার একটা দুইটা বাজে তখন তো এই চামড়াটা ওই দামে নেওয়া যাবে না কেমিক্যাল দাম কেন হবে সরকারি লাইসেন্স করা এখানে পাবলিকদেরকে বেচতেছে এখন ছাগল কেউ দেয়নি যে দাম দামে যদি ওই যে দাম সরকার বলছে এর কিছু কম হলেও আমরা দিতে পারবো যদি সরকার নেয় তাহলে এই ছাগল যেগুলি ফালাই দিচ্ছে কেউ ফালাই দিল সবাই লবণ দিত অন্যদিকে ব্যবসায়ী সমিতি বলছে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চামড়া বিক্রি করে লাভ করতে পারেনি মৌসুমি ব্যবসায়ীরা আপনার একটা ফ্যামিলি থেকে এটা কোরবানির গুরু আসার পরে অনেক হাত বদল হয়ে আমাদের কাছে আসে আসার পরে আমাদের চারের কাছাকাছি আমাদের খরচ পড়ে যায় কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণের প্রত্যাশাও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক